প্রিয় ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা। আমার লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে রক্তনালীর ব্লক কি এবং কোথায় কোথায় হয়। আজকে আপনাদের সাথে কথা বলবো কি কারণে রক্তনালীর ব্লক হয় এবং কাদের হওয়ার সম্ভাবনা বেশি সে ব্যাপারে। প্রথমেই আসবে রক্তনালীর ব্লকের এক নম্বর কারণ, যেটা হলো ধূমপান অর্থাৎ স্মোকিং। মূলত তামাক পাতা থেকে উৎপন্ন যে কোনো ধরনের পদার্থ, সেটা সিগারেট হোক, বিড়ি কিংবা চুরুট, অথবা আমরা পানের সাথে, সারা দেশের মানুষ সবসময় আমাদের অভ্যাস পান খাওয়া, সে পানের সাথে যে জর্দাটা গ্রহণ করা হয়, কিংবা গুল, গুন্ডি, আলাপাতা ইত্যাদি যে কোনো জিনিস যেটা তামাক পাতা থেকে উৎপন্ন হচ্ছে, এইটা রক্তনালীর ভেতরে এক ধরনের প্রদাহ সৃষ্টি করে এবং যার ফলে সেই রক্তনালীর দেয়ালের মধ্যে চর্বি জমতে থাকে। সো কারণগুলোর মধ্যে একটি হচ্ছে ধূমপান, দ্বিতীয় কারণ উচ্চ রক্তচাপ, যাদের ব্লাড প্রেশার অনেক বেশি নিয়ন্ত্রণে নেই এবং অনেকে আছেন যারা মনে করেন যে অল্প একটু ব্লাড প্রেশার বেড়ে গেল কিন্তু দেখি আর কিছুদিন, একবার ওষুধ শুরু করলে সারা জীবন খেতে হবে, তো তাদের ভেতরেও তাদেরও এই জিনিসটা হতে পারে। এছাড়াও যাদের যারা জাঙ্ক ফুড খান অর্থাৎ চর্বি জাতীয় খাবার, যেগুলো অতিরিক্ত তৈলাক্ত খাবার, রেড মিট কিংবা যে কোনো ফ্যাটি ধরনের খাবার দাবার যারা খান, যারা কনফেকশনারি আইটেম খান, তাদের রক্তনালী ব্লক হওয়ার সম্ভাবনা বেশি। যাদের শরীরের ওজন অনেক বেশি, তাদের, যারা শারীরিক পরিশ্রম কম করেন অর্থাৎ শরীর থেকে উনি খাবার গ্রহণ করছেন কিন্তু ক্যালোরি জমা হচ্ছে, ক্যালোরিটা খরচ হচ্ছে না, তাদের হতে পারে। ফ্যামিলিয়াল হতে পারে অর্থাৎ আপনার রক্তের সম্পর্কের যারা পূর্বপুরুষ তাদের মধ্যে ছিল, পরবর্তীতে আপনার এসেছে, কিছু কিছু হরমোনাল কারণে হতে পারে। তো এই কারণগুলোতে শরীরের ভেতরে যে রক্তনালীগুলো আছে সেগুলোর মধ্যে ব্লক সৃষ্টি হতে পারে। তাহলে কার কার এটা বেশি হচ্ছে, কাদের মানে সম্ভাবনা বেশি কাদের, যারা স্মোক করছেন, যারা পান বিড়ি জর্দা খান, যারা চর্বি জাতীয় কিংবা ফ্যাটি ফুড খান, বাসার খাবার খেতে পছন্দ না, বাইরের খাবার খাচ্ছেন, হোটেলে খাচ্ছেন, একদমই ঘরে বসে থাকা কিংবা শারীরিক পরিশ্রম কম করা, খেলাধুলা না করা, হাঁটাচলা, ব্যায়াম যারা করেন না, তাদের এই রোগ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কখন আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ব্লক হতে পারে কিংবা কী কী উপসর্গ আসতে পারে আপনার? মূলত আমরা একজন ভাস্কুলার সার্জন হিসাবে আমি হার্ট ছাড়া শরীরের অন্যান্য অঙ্গের ব্যাপারে আমরা কথা বলছি। তো পার্টিকুলারলি যদি আসি যে সবচেয়ে বেশি যেখানে হয় পায়ের, সেই পায়ের যদি কোনো ধরনের ব্লক থাকে তাহলে সবার আগে আপনি যে জিনিসটা ফিল করবেন সেটা হচ্ছে যে কিছু দূর হাঁটার পরেই আপনার পায়ে এক ধরনের ব্যথা সৃষ্টি হবে। এই ব্যথাটাকে আমরা মেডিকেল টার্মে বলি ক্লাউডিকেশন। এই ব্যথাটা হয়তো স্বাভাবিক অবস্থায় আপনি একজন মানুষ, আপনি আধা কিলোমিটার, এক কিলোমিটার, অনেকে আছে তিন চার কিলোমিটারও একভাবে হাঁটতে পারেন, উনি একসময় খেয়াল করলেন যে ওনার এই হাঁটার দূরত্ব কমে আসছে, অর্থাৎ আপনি দুই কিলোমিটার যাওয়ার পরে আপনার পায়ের ভিতরে একটা ব্যথার সৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন কিংবা কোথাও বসলেন, আস্তে আস্তে ব্যথাটা চলে গেল, আবার এইভাবে হাঁটলেন, ধীরে ধীরে এইটার ডিস্টেন্সটা কমতে থাকে। তো এটা হলো আর্লি সিমটম একটা মানুষের বোঝার। যদিও অন্য কারণেও আপনার হাঁটলে পায়ে ব্যথা করতে পারে, যেমন মেরুদণ্ডের হাড়ের যদি সমস্যা থাকে কোমরে সেটার জন্যও হতে পারে, বাট এটা একটা ইম্পর্টেন্ট কারণ। এরপরে যেটা আসবে সেটা হলো যে পায়ের বিভিন্ন, বিশেষ করে পায়ের পাতাগুলো ঠান্ডা থাকা, যে শরীরের অন্যান্য অংশের তুলনায় আপনার পায়ের নিচের দিকে, পায়ের পাতা গোড়ালি কিংবা হাঁটুর নিচের অংশ একটু ঠান্ডা অনুভূত হচ্ছে, এটা হলো একদম আর্লি সাইন। এইভাবে হাতের ক্ষেত্রে আসতে পারে যে আপনি যখনই কোনো ভারী কাজ করতে যাচ্ছেন, ভারী জিনিস ক্যারি করবেন অথবা কোনো কিছু উঠাচ্ছেন,
কাঁধে ব্যাগ নিচ্ছেন, হাতে বাজারের ব্যাগ নিচ্ছেন, কিছুক্ষণ পরেই মনে হবে যে হাতটা অবশ হয়ে আসতে পারে, অবশ হয়ে আসছে। এটা হলো হাতের ক্ষেত্রে ক্লডিকেশন, যে রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণে আপনার ভেতরে মাংসপেশিগুলো যেভাবে কাজ করার কথা সেটা ঠিকমতো কাজ করতে পারছে না। এছাড়াও আমাদের গলার ভেতরের যে রক্তনালী অর্থাৎ ক্যারোটিড আর্টারিতে যদি ব্লক থাকে, তাহলে সবচেয়ে কমন যে সিমটমটা সেটা হচ্ছে মাথা ঘোরানো। আপনি শুয়ে থাকা অবস্থা থেকে যখন বিছানায় উঠে বসছেন কিংবা বসা থেকে দাঁড়াচ্ছেন, হঠাৎ করে মাথার মধ্যে একটা চক্কর দিয়ে উঠলো, মনে হলো যে আপনি ইমব্যালেন্সে পড়ে যাবেন। আবার সাধারণ স্বাভাবিকভাবে রাস্তাঘাটে চলাফেরা, সাইকেল কিংবা বাইসাইকেল চালানো, গাড়ি ড্রাইভিং, এইসব ক্ষেত্রেও আপনার এই ইমব্যালেন্সের ব্যাপারটা আসতে পারে, মাথা ঘোরানোর ব্যাপারটা আসতে পারে। কিংবা হঠাৎ করে আপনি সাডেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন, মাথা ঘুরিয়ে পড়ে গেলেন আধা মিনিট এক মিনিট কোনো, কিংবা কিছু অল্প কিছু সময়ের জন্য আপনার কোনো সেন্স নেই, তারপরে আস্তে আস্তে আবার ফিরে আসলো, এগুলো গলার রক্তনালীর ব্লকের লক্ষণ। শরীরের অন্যান্য অঙ্গের যেগুলো আছে, পেটের ভেতরের কিংবা কিডনির হাই প্রেশার হতে পারে কিডনির জন্য, খাদ্যনালীর আঠারিত যদি ব্লক থাকে সেক্ষেত্রে পেটে ব্যথা খাবার পরে, এই জাতীয় লক্ষণ দেখা দিতে পারে। তো ভিউয়ার্স, আজকে আমাদের এই ভিডিওতে এতটুকুই থাকছে, যে রক্তনালীর ব্লক কী কী কারণে হয় এবং কাদের বেশি হয়, উপসর্গগুলো কী কী। ধন্যবাদ।